পড়ে যাবে না ওই পড়ে গিয়ে কোমরটা ভাঙবে তারপর সারা জীবন ওই বিজনেস শেষে তোমাকে বন্দি দশা কাটাতে হবে সেটা ভালো হবে তুই কি ভেবেছিস হ্যাঁ কি ভেবেছিস তুই আমি তোর মতো ল্যাকব্যাকার নিস হয়ে গেছি আমি এখনো ঠ্যাং তুলে ব্যায়াম করি চল 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 এই দেখো কোথায় যাচ্ছিস রে আরে কি মুশকিল বাড়ি যাচ্ছি বাড়ি এই তুই তো কম যে দিন হোস আমি বলছি আমি সাইকেল চালাবো কি হলো এনে ধরো তুমি আর নলিনী দিদিমণি ওই বসে বসে এই বাদাম ভাজা খাও আমি ওদিকে সাইকেল চালানো শেখাচ্ছি চল মা ওঠ তো মা ওঠ 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 কি হলো কি ভাবলুম আমি একটু চালাবো ভাল লাগে না একেবারে না বাদামি খাবার কি হবে আচ্ছা খাচ্ছি তুমিও পারো চালাতে গেছে এর আবার কি হলো বল ঠাম্মাকে বল কি হয়েছে জানো ঠাম্মা বাবা মা জেঠা জেমা সবাই সিনেমা দেখতে যাচ্ছে আমরা কেন যাব না বলো তো কেন যাবে বলো তো তুমি যখন বন্ধুদের সঙ্গে এখানে ওখানে যাও তখন কি বাবা আমাকে সঙ্গে করে নিয়ে যাও মা বাবা একটু যাচ্ছে আনন্দ কর না বাবা কোথায় বন্ধুদের সাথে যাই ওই দেখ ও ঠাম্মা ঠাম্মা তুমি বাবাকে বলো না যে আমাদের জন্য টিকিট কাটতে তাহলে কিন্তু খুব মজা হবে জানো তো আচ্ছা তোর বয়সটা কমতির দিকে না বাড়তির দিকে তুই কি এখনো ভালো লাগে বাবা ওর পেছনে আঁচল ধরে 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 ছুটতে বোকা কোথাকার ঠিক আছে আমি বরং আজকে তোদের একটা ওই সারপ্রাইজ দেব সারপ্রাইজ কি কি আমি তোদের হোটেল থেকে চাইনিজ আনিয়ে খাওয়াবো চাইনিজ ইয়ে ওলি দেখো 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 ওলি সব ভুলে গেছে কিন্তু এখন ওলি শুন 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 জানিস আজকে ঠাম্মা আমাদের জন্য সন্ধ্যাবেলা চাইনিজ নিয়ে আসছে কি মজা হবে বলো পল্লবটা না খুব চালাক ছিল দেখ দুদিন ধরে বাড়ির মধ্যে একটা কিরম ঘুমট আবহাওয়া ছিল না দুল 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 করে সকলের মন মেজাজ খারাপ ছিল আজকে সিনেমা দেখার সিদ্ধান্তটা নিয়ে একদম সকলকে খুশি করে দিয়েছে ঠিক বলেছো ভীষণ বুদ্ধিমান ছেলে পল্লব আচ্ছা মাসিমা তুমি সেদিন ইচ্ছে করেই ওই পল্লবের সামনে দুলটা আনার ব্যবস্থা করলে তাই না মানে তুমি জানতে যে ওটা ভেঙে যাবে দুলটা ভেঙে যাবে আমি কি করে জানবো আমি কি অত কিছু বুঝতে পারি নাকি তবে এটা ঠিক বুঝতে পেরেছিলাম যে দুলটা দেখার পর না পল্লব একটা অন্যরকম সিদ্ধান্ত নেবে আসলে কি জানিস নলিনী সংসারে থাকতে গেলে সব কথা মুখে বলার দরকার হয় না ওই ইশারাই কাফি তুই যেন আবার এই সমস্ত কথা বৌমাদে বলে দিস না কি যে বলো না তুমি কেউ বলে এসব তবে তোমার বুদ্ধির কিন্তু বাপরে বাপ দোহাই তোমার বুদ্ধি বাদামকা এই দেখো আবার কাঁচে বন্ধ ছিচকা দুনে না ওরা সাইকেলে চড়া হবে না ও দেখছি আমার পিঠেই চড়বে কি করে তুমি সব দিকে আছে দেখো আমি এই সব কিছু বন্ধ করতে পারি কিন্তু একটা শর্তে তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না শোনো আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যাইনি তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা এটাই আমার শেষ কথা তোমাকে দাদা ভাই পুতুলটা না দিয়ে এসেছি আস্তে একেবারে বজরং বলি আন্টির হাতে দিয়েছো তো না আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি ঘর তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি মা ঘরে ছিল এ বাবা এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল সর্দারজি না ঠিক আছে আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন আসলে আমার জানাটা খুব দরকার আমি তাহলে আসি কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন আচ্ছা ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সরষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি বাঁধাকপি বাটা নুন হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল
পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেল স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।